আপনাদের সাথে সামনে কিছু আলোচনা করছেন, আপনারা অতি সুন্দর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহি আল্লাযী আহাব্বা মিনাল কুতাই মাসাজিদাহা ওয়া তাখায়্যারা লিজাওয়ারিহিল কুতিসাওয়াতিহা وساجدها وصلى الله تعالى على عبده الذي أسرى من المسجد الحرام إلى المسجد الأقصى الذي بارك حوله فجعل طاعته وقوله وعلى آله وأصحابه الذين هم زين المساجد وأنوارها ونظريات الجنة وأمالها وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخرة وذكر الله صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شمس تعرف الله تعالى كليه যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের মজলিসে কিছুদিনের কথা শোনার জন্য যে মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন, এই জন্য কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করি। বিশ্ব মানবতার প্রিয়ন্তা, মানবতার বন্ধু, বিশ্ব মানবতার মুক্তিদূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলেছেন: লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা واليوم الآخرة وذكر الله كثيرا. الله تعالى يا أكرم الكرمين تمام المدة جرى أما كي
আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করবে এবং পরকালকে ভয় করবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা আমাকে অধিক পরিমাণ স্মরণ করবে এবং আখিরাতকে ভয় করবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ রয়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ আমাকে আপনাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আর বাতিলের আদেশ আপনাকে আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। যুগে যুগে নবী রাসূল হাকের দাওয়াত দিয়েছিল এবং নবী রাসূলকে নবী রাসূলের বিরোধিতা করা হয়েছিল, ঠিক না? বাতিল যখন নমরুদের উত্থান ঘটেছিল, হক ইব্রাহিম খলিলের উত্থান ঘটেছিল, বাতিল যখন ফিরাউনের উত্থান ঘটেছিল, হক মূসা কালিমুল্লাহর উত্থান ঘটেছিল, বাতিল যখন আবু জাহেলের উত্থান ঘটেছিল, হক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্থান ঘটেছিল, বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের উত্থান ঘটেছিল, হক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্থান ঘটেছিল, ঠিক না? ঠিক। বাতিল যখন হাজ্জাজ ইবনে ইউসুফের উত্থান ঘটেছিল, হক আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্থান ঘটেছিল, বাতিল যখন খলিফা মনসুরের উত্থান ঘটেছিল, হক ইমামে আযম আবু হানিফার উত্থান ঘটেছিল, বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহ উত্থান করেছিল, হক ইমাম মুহাম্মদ ইবনে হাম্বলের উত্থান করেছিল, বাতিল যখন শাহজুদ উত্থান করেছিল, হক ইমাম গাজ্জালি উত্থান করেছিল, বাতিল যখন ইংরেজি উত্থান করেছিল, হক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস চৌধুরী রহমাতুল্লাহি আলাইহি উত্থান করেছিল, বাতিল যখন তাকালিদদের উত্থান করেছিল, হক এবারে কাঞ্জার উত্থান করেছিল, বাতিল যখন কাদিয়ানির উত্থান করেছে, হক আতাউল্লাহ শাহ আল বুখারী রহমাতুল্লাহি আলাইহি উত্থান করেছে, ঠিক না? ঠিক। যুগে যুগে নবী রাসূল গণ এসেছে, তাদের বিরোধিতা করা হয়েছে, তবুও নবী রাসূল জান্নাত পরিমাণ বাতিলের সঙ্গে মাথা নত করে নাই। আমরা মাথা নত করব না, হকের দাওয়াত, হকের কথা আমরা বলতেই থাকবো। যদি আমাদেরকে জেল খাটতে হয়, জেল খাটতে রাজি আছি, তবুও হক থেকে জান্নাত পরিমাণ বাতিলের সঙ্গে মাথা নত করব না, করব না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আমাদের শরীরে রক্ত থাকবে, শক্তি থাকবে, ততদিন পর্যন্ত আমরা হকের কথা বলেই যাব। হকের কথা বলতে গিয়ে অনেক বাধা আসে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আর দুনিয়ার জিন্দেগি যত নেতা আছে তাদের আদর্শ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমরা কার আদর্শ বাস্তব জীবনে ধারণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করলে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারব। আর দুনিয়ার যেগুলো নেতা আছে, নাই দাড়ি, নাই টুপি, নাই পাঞ্জাবি, সুন্নাতি পুরো লিবাস নেই, তার আদর্শ ধারণ করলে ভাই আমরা জাহান্নামে যাব। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উত্তর বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজু আল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারুল্লাহ কাসীরা। তোমাদের মধ্যে যারা আমাকে অধিক পরিমাণ স্মরণ করবে এবং আখিরাতকে ভয় পাবে, পরকালকে ভয় পাবে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ একমাত্র উত্তম আদর্শ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তব জীবনে ধারণ করতে গেলে মার খেতে হবে, জুলুম নির্যাতন সহ্য করতে হবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে মার খেয়েছে, তবুও বাকিদের সঙ্গে মাথা নত করে নাই। এরকম আমাদের অনেক ওলামা ইকরাম হকের হক কথা বলার কারণে তারা জালিমের জেলখানায় বন্দী রয়েছে। আল্লাহ তাআলার কাছে আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলার জন্য তাদেরকে আবার মাঠে ময়দানে কোরআনের হক কথা বলার জন্য সুযোগ করে দেন।
এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে খাস করে দোয়া করব। সমাজ উপস্থিতি আরো অনেক কথা ছিল, আমি ছাত্র মানুষ, এই মাদ্রাসার সাবেক ছাত্র, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো সুন্দরভাবে কোরআন হাদিসের কথা বলতে পারি। এগুলো আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।